মোহাম্মদ আলী পার্ক। কলেজটির দুর্গা মণ্ডপের ঠিক পাশেই অবস্থিত এই মোহাম্মদ আলী পার্ক। আপনারা যদি কলেজটিতে ঠাকুর দেখতে আসেন, অবশ্যই এই মোহাম্মদ আলী পার্কে ঘুরে যাবেন। এর পরিচিতি হলো, এরা কলকাতার মধ্যে অন্যতম সেরা দুর্গার প্রতিমা বানায়। তো চলুন এই ভিডিওর মধ্যে দেখে নিই মোহাম্মদ আলী পার্ক। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি বাবু, আর আপনারা দেখছেন হামসাবাদ এক্সপ্রিন টু চ্যানেল। তো বন্ধুরা, আমি এখন এসেছি মোহাম্মদ আলী পার্কে, আর এই পুজো পরিক্রমার এই পর্বে আপনারা দেখবেন মোহাম্মদ আলী পার্ক। চলুন আপনাদের ঘুরে দেখাই মোহাম্মদ আলী পার্ক, আর দেখা যাক সেখানে কীরকম দুর্গা মণ্ডপ এবং দুর্গা প্রতিমা করেছে। আর সামনেই দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলী পার্কের দুর্গা মণ্ডপ। এবছর এরা আমেরিকার হোয়াইট হাউসের অনুকরণে তাদের মণ্ডপটাকে সাজিয়েছে, কিন্তু মণ্ডপটা এখনও উদ্বোধন হয়নি। আপনাদের যদি পাশ থেকে এই দুর্গা প্রতিমাটা দেখানো যায় সেটারই চেষ্টা করব। তো বন্ধুরা, যেহেতু এখন এই মণ্ডপটা উদ্বোধন হয়নি, তাই এই মণ্ডপটা আপনাদের ভালো করে দেখাতে পারলাম না, কষ্টসৃষ্ট করে ভিডিও করতে হয়েছে। আর আপনারা দেখে নিন এই দুর্গা প্রতিমা, প্রতি বছরের মতো এবছরও এই দুর্গা প্রতিমা সেরা সেরা হয়েছে।